মুসলমানরা যেমন ইমাম মাহদির আগমনের জন্য অপেক্ষা করছে, তেমনি খ্রিস্টানরা অপেক্ষা করছে দাজ্জালের আগমনের। কিন্তু কেন কেন দাজ্জাল সম্পর্কে তাদের এত আগ্রহ? দাজ্জাল সম্পর্কে ইহুদিদের দৃষ্টিভঙ্গি হলো সে ইহুদিদের সম্রাট হবে, সকল ইহুদিকে বাইতুল মোকাদ্দাসে প্রতিষ্ঠিত করবে, সমগ্র বিশ্বের উপর ইহুদিদের রাজত্ব প্রতিষ্ঠিত করবে, পৃথিবীতে ইহুদিদের কোনো শঙ্কা অবশিষ্ট থাকবে না, সকল সন্ত্রাসবাদীকে নির্মূল করে ফেলবে, সর্বত্র শান্তি নিরাপত্তা এবং সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাদের ধর্মীয় গ্রন্থ ইসকেলিয়াসে, হে ইহুদি কন্যা, তুমি আনন্দের সাথে চিৎকার দাও, ও হে জেরুজালেমের কন্যা, তুমি খুশিতে বাগবাগ হয়ে যাও, ওই দেখো তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, তিনি কাঁধার পিঠে আরোহণ করে আসছেন। আমি ইউফ্রিম থেকে গাড়িকে আর জেরুজালেম থেকে ঘোড়াকে আলাদা করে ফেলব, যুদ্ধের পালক উপড়ে ফেলা হবে আর তার শাসন সমুদ্র থেকে জমিন পর্যন্ত বিস্তৃত হবে। অনুরূপভাবে ইসকেলে আরও এসেছে, আমি ইসরায়েলের প্রতিটি সম্প্রদায়কে সমগ্র পৃথিবী থেকে এনে একত্রিত করব, চাই তারা যেখানেই বসতি স্থাপন করুক, আমি তাদেরকে তাদের ওই ভূখণ্ডে সমবেত করব। এই ভূখণ্ডে আমি তাদেরকে এক জাতির আকারে গড়ে তুলব, ইসরায়েলের পাহাড় যেখানে একজন মাত্র রাজা তাদের উপর রাজত্ব করবে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিগান 1983 সালে চার্চের জেম বেকারের সঙ্গে আলাপ প্রসঙ্গে বলেছিলেন, আপনি একটু চিন্তা করুন, রোমান সাম্রাজ্যের পুনর্গঠনের পর মাসিহা দাজ্জাল পুনরায় সেই লোকগুলোর উপর আক্রমণ চালাবে যারা তাদের নগরী জেরুজালেমকে ধ্বংস করেছিল। তারপর তিনি সেই বাহিনীগুলোর উপর আক্রমণ চালাবেন যারা মেকডন এবং আর্মাগেডনের উপত্যকায় সমবেত হবে। এতে কোনো সন্দেহ নেই যে জেরুজালেম পর্যন্ত এত রক্ত প্রবাহিত হবে যে রক্ত ঘোড়ার লাগামের সমান হয়ে যাবে। এইসব উপত্যকা যুদ্ধ সরঞ্জাম, জীবজন্তু এবং মানুষের জীবন্ত দেহ এবং রক্তে ভরে যাবে। 1998 সালের শেষের দিকে একটি ইসরায়েলি সংবাদপত্রের ওয়েবসাইটে হাইকেলে সুলাইমানের চিত্র দেখানো হয়েছিল। তাতে বলা হয়েছিল এর উদ্দেশ্য হলো মুসলমানদের উপাসনালয়গুলো মুক্ত করা, তদসম্মুখে হাইকেল নির্মাণ করা। সংবাদপত্রে বলা হয়েছিল এই হাইকেল নির্মাণের মোক্ষম সময় এসে পড়েছে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় এবং 1967 সালে বাইতুল মোকাদ্দাস দখলের আগে ইহুদিরা দোয়া করত। সে সময় বলতো, হে খোদা, এই বছরটি আমাদেরকে জেরুজালেমে থাকতে দাও। আর এখন তারা প্রার্থনা করছে, হে খোদা, আমাদের মাসিহ দাজ্জাল যেন খুব শীঘ্রই চলে আসে। মোট কথা, যেসব ভবিষ্যৎবাণী ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে বর্ণিত আছে, ইহুদিরা সেগুলোকে দাজ্জালের জন্য প্রমাণ করতে চায়। এক্ষেত্রে তারা খ্রিস্টানদেরকেও ধোকা দিচ্ছে। তারা খ্রিস্টানদের বলছে, আমরা প্রতিশ্রুত মাসিহের অপেক্ষা করছি আর মুসলমানরা মাসিহর বিরোধী। অথচ বাস্তবতা হলো বিপরীত, মুসলমান এবং খ্রিস্টান উভয়ে ঈসা ইবনে মরিয়মের অপেক্ষায় অপেক্ষমান। পক্ষান্তরে ইহুদিরা যার অপেক্ষা করছে সে হলো দাজ্জাল, ঈসা ইবনে মরিয়ম যাকে হত্যা করবেন।